ভোটের দিন ঘোষণা হওয়ার আগেই কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছালো রাজগঞ্জে। গতকাল সন্ধ্যার পর রাজগঞ্জ ব্লকের বেলাকবাতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে রুট মার্চ করানো হয়। রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানপাড়া, সর্দারপাড়া সহ বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করেন। বিধানসভা নির্বাচনকে শান্তিপূর্ণ করবার জন্য আগেভাগে কেন্দ্রীয় বাহিনী নামিয়ে দেওয়া হয়েছে। এলাকার মানুষের কাছে খোঁজ নেয় কোনো রকম সমস্যা রয়েছে কিনা, রাজনৈতিক উত্তেজনা গ্রামে কীরকম রয়েছে তাও খোঁজ নেওয়া হয়। এভাবেই রাজগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকা নিত্যদিন রুট মার্চ করবে কেন্দ্রীয় বাহিনী।